স্বাগত সবাইকে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা এক ধরনের নতুন ওষুধ সম্পর্কে আলোচনা করব, আর সেই ওষুধটা আমাদের মেন্টালিটি সমস্যা, মানে মানসিক অবসাদে যদি আমরা ভুগি, আমাদের মাথার মধ্যে যদি কোনো রকম মেন্টালিটি সমস্যা হয়, সেই সমস্যাটাকে ঠিক করতে সেরকমই এক ধরনের ওষুধ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আর সেই ওষুধটার নাম হলো এমিট্রিপটিলিন, আর তার সঙ্গে হচ্ছে ক্লোরোডায়াজোপেক্সাইড। এই এমিট্রিপটিলিন আর ক্লোরোডায়াজোপেক্সাইড আমাদের মেন্টালিটি সমস্যা, তার মানে মানসিক অবসাদ, অথবা আমরা বলতে পারি যে আমাদের যে এই যে অতিরিক্ত পরিমাণে ডিপ্রেশন মতো যে সমস্যাগুলো দেখা যায়, সেই সমস্যাগুলোকে ঠিক করতে ডক্টরেরা এই ট্যাবলেটটাকে ব্যবহার করে থাকে। আজকে আমরা জানবো এই এমিট্রিপটিলিন যে আর তার সাথে যে ক্লোরোডায়াজোপেক্সাইড যে আছে, এই ওষুধটা কিভাবে আমাদের শরীরে গিয়ে এই যে মেন্টালিটি সমস্যাগুলো যে হয় সেই মেন্টালিটি সমস্যাগুলোকে ঠিক করে, আর তার সাথে আমরা জানবো এই ওষুধটা কোনো রকম সাইড এফেক্ট আছে কিনা, আর এই ওষুধটা যে খাওয়ার নিয়মটা কি হবে, মানে কতটা পরিমাণে খাবে যদি কারো মেন্টালিটি সমস্যা হয় বা মানসিক মতো একটা মানসিক ভারসাম্যহীনের মতো একটা সমস্যা হয়, তাহলে পরে কতটুকু পরিমাণে খাবে নির্দিষ্ট, সেই সম্পর্কেও আজকে আমরা জানবো। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ওষুধ সম্পর্কে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক। সবার প্রথমে আমরা জানবো এই যে এমিট্রিপটিলিন আর তার সাথে ক্লোরোডায়াজোপেক্সাইড যে আছে, এটার কাজটা কি? এখানে এমিট্রিপটিলিন হলো অ্যান্টি ডিপ্রেশন হিসাবে কাজ করে, তার মানে এমিট্রিপটিলিন যে আছে সেটা আমাদের যে ডিপ্রেশনের যে সমস্যাগুলো হয় সেই ডিপ্রেশনের সমস্যাগুলোকে কমিয়ে আনে। আর তার সাথে আছে ক্লোরোডায়াজোপেক্সাইড, আর ক্লোরোডায়াজোপেক্সাইড হচ্ছে বেনজোডাইন ক্লাসের ওষুধ। আর এই দুইটা উপাদান আর এই দুইটা ওষুধ একসাথে মিলছে, দেখা যায় যে আমাদের যে মেন্টালিটি ডিসঅর্ডার সমস্যা, মানে মেন্টালিটি যে সমস্যাগুলো হয় সেই মেন্টালিটি সমস্যাগুলোকে ঠিক করতে ডক্টরেরা এই এমিট্রিপটিলিন আর তার সাথে ক্লোরোডায়াজোপেক্সাইডটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এরপরে আমরা জানবো এই যে এমিট্রিপটিলিন আর ক্লোরোডায়াজোপেক্সাইডটা যে আছে, এটা ওষুধের মধ্যে কতটা পরিমাণে পাওয়ারে থাকে। এইটা দুইটা স্ট্রেন্থে ওষুধ তৈরি হয়ে যায়, একটা হচ্ছে নর্মাল স্ট্রেন্থ আর একটা হচ্ছে একটা হাই স্ট্রেন্থ। তো নর্মাল স্ট্রেন্থে আমরা দেখতে পারি যে এমিট্রিপটিলিন থাকে হচ্ছে 12.5 mg, আর তার সঙ্গে থাকে ক্লোরোডায়াজোপেক্সাইড 5 mg। আরেকটা স্ট্রেন্থে যেরকম থাকে সেটাতে এমিট্রিপটিলিন থাকে হচ্ছে 25 mg, আর তার সাথে হচ্ছে ক্লোরোডায়াজোপেক্সাইড 10 mg। আমরা যদি কখনো ওষুধের দোকানে এই ট্যাবলেটটাকে কিনতে যাই, এমিট্রিপটিলিন তার সাথে হচ্ছে ক্লোরোডায়াজোপেক্সাইড, তাহলে পরে কখনোই আমরা এই নামে পাবো না। কেননা এমিট্রিপটিলিন আর ক্লোরোডায়াজোপেক্সাইডটা হলো এক ধরনের জেনেরিক নেম, অথবা হচ্ছে এর উপাদান, এর কিছু ব্র্যান্ড নাম আছে, যে ব্র্যান্ড নামগুলো দিয়ে আমরা খুব সহজে ওষুধের দোকানে কিনতে পাবো। তার মধ্যে যেমন কয়েকটা কমন ব্র্যান্ড নাম হলো, যে ব্র্যান্ড নামগুলো ডক্টরেরা প্রেসক্রিপশন করে থাকে বা আমরা খুব সহজে ওষুধের দোকানে কিনতে পাবো, তার মধ্যে যেমন হলো এমিডন প্লাস, টিমসি প্লাস, ইকুলিপ এইচ অথবা ইকুলিপ, এমরিসিন অথবা লিমবিভাল, এই কয়েকটা খুব কমন ব্র্যান্ড আপনারা খুব সহজে ওষুধের দোকানে এই পেয়ে যাবেন। এছাড়া এই কয়েকটা নাম বাদ দিয়েও যদি আপনারা অন্য কোনো ব্র্যান্ড নেম হিসেবে যদি ওষুধের দোকানে পেয়ে যান, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমরা জানবো এই ওষুধের মেনলি ইউজ সম্পর্কে, মানে আমাদের কি কি অসুবিধার ক্ষেত্রে ডক্টরেরা এই ওষুধটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো নর্মালি দেখা যায় যে মেন্টালিটি ডিসঅর্ডারের সমস্যার ক্ষেত্রে ডক্টরেরা সবথেকে বেশি ব্যবহার করে থাকে এই ট্যাবলেটটাকে। তো মেন্টালিটি ডিসঅর্ডারের মধ্যে যদি আমরা যদি দেখি, ডিপ্রেশন আর অ্যাংজাইটি হচ্ছে মেন সমস্যা মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে। ডিপ্রেশন বলতে আমরা নানা রকমের উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতেই থাকি, তো এটা নর্মালি সব সময় হয় না। তো একটা সময় দেখা যায় যে আমরা সব সময় ঠিকঠাকই থাকি, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে আমাদের মধ্যে একটা অতিরিক্ত পরিমাণে একটা ডিপ্রেশন চলে আসে। সেই ডিপ্রেশনটা আমাদের কাজের মাধ্যমে হতে পারে, অথবা ডিপ্রেশনের ফলে এরকম একটা পরিস্থিতি দেখা যায় যে আমাদের যে জিনিসটা ভালো লাগে বা যে জিনিসটাকে আমরা খুব ভালোবাসি বা যে জিনিসটা যেই কাজটাকে করতে খুব ভালোবাসি সেটাও আস্তে আস্তে আর ভালো লাগে না, কেননা মাথার মধ্যে নানা রকমের উল্টা পাল্টা চিন্তা ভাবনা ঘুরতেই থাকে। তো ডিপ্রেশন বলতে একদমই নর্মালি ভাবে আমি আপনাদেরকে বুঝাই যে ডিপ্রেশন, আপনার যদি কোনো একটা কাজ করতে খুব ভালো লাগে, আস্তে আস্তে দেখা যাবে সেই কাজ করতেও ভালো লাগতেছে না, আপনি নানা রকম চিন্তা ভাবনা করছেন, বা আপনার কোনো আপনি খেলা দেখতে খুব ভালোবাসেন, আপনার খেলা খুব পছন্দ, কিন্তু দেখা যাবে যে আপনার সেই খেলাটাকেও আস্তে আস্তে ভালো লাগবে না, কেননা মানে আপনি সব সময় আপনার মাথার মধ্যে একটা উল্টা পাল্টা চিন্তা ভাবনা চলতেই থাকবে। তো নর্মাল বেসিক্যালি যে কিছু জিনিসগুলো, যে জিনিসগুলো আপনার খুব ভালো লাগতো বা খুব ভালো লাগে, সেই জিনিসগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে, মানে আর ভালো লাগবে না। এটিকে বলে একটা ডিপ্রেশনে চলে যাওয়া, মানে আমরা কিছু ভাবতেই থাকবো, কিছু একটা ঘটনা ঘটে গেল আমাদের জীবনের সাথে বা আমার সাথে ঘটে গেল বা আপনাদের সাথে ঘটে গেল, সেটা নিয়ে আপনি বারবার ভাবতেই থাকবেন, বারবার রিপিট করতেই থাকবেন, এটিকে বলি আমরা ডিপ্রেশন। আরেকটা সমস্যা হচ্ছে সেটাকে বলি আমরা অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে হচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা, মানে
ভবিষ্যতে আমার কি হবে, আমার ভবিষ্যতে খুব খারাপ হবে, বা আমার বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে, বা আমার এই কাজের ভবিষ্যৎটা কি হবে, বা আমি জীবনে ভবিষ্যতে কি করব, এই জিনিসগুলো নিয়ে একটা উল্টা পাল্টা চিন্তা ভাবনা। তো তো নর্মালি আমরা তো চিন্তা ভাবনা করেই থাকি, তো নর্মাল চিন্তা ভাবনাতে তেমন কিছু আমাদের শরীরে এফেক্ট ফেলে না। তো কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা এতটাই চিন্তা ভাবনাতে চলে যাই যে আস্তে আস্তে আমাদের মধ্যে অ্যাংজাইটির মতো একটা সমস্যা দেখা যায়, আর যার ফলে কি হয়ে যায়, আমরা আমাদের আর নর্মাল জীবন বা নর্মাল লাইফ উপভোগ করতে পারি না, মানে আমরা একদম সুস্থ স্বাভাবিক থাকতে পারি না। এরকম উল্টাপাল্টা চিন্তাভাবনা করতে করতে দিনের পর দিন আমরা মেন্টালিটি ডিসঅর্ডার হয়ে যায়, আমরা মেন্টালিটি সমস্যায় ভুগে যাই, কেউ কিছু বললে সেটাও ঠিকঠাক শুনি না, যখন তখন কারোর উপরে রাগ উঠে যাবে, যখন তখন মেন্টালিটি খারাপ হয়ে যায়, যখন তখন আমরা হঠাৎ করে চিল্লাহাল্লা করে বসি। তো এই যে সমস্যাগুলো দেখা যায়, এই সেই সমস্যাগুলোকে ঠিক করতে ডক্টরেরা এই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো সচরাচর দেখা যায় যে কারো কেউ কেউ মনে করে কি এই যে অ্যাংজাইটির মতো সমস্যা, মানে ডিপ্রেশনে চলে গেলে পরে অ্যালকোহল সেবন বা ধূমপান বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য খাওয়ার পর মনে হবে যে হয়তো আমার টেনশনটা কমে যাবে বা টেনশন থেকে আমি অনেকটা রিল্যাক্স হয়ে গেলাম। তো এটা হচ্ছে একদম ভুল ধারণা, কেননা আমরা যখন একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাই বা অ্যাংজাইটির মতো একটা সমস্যা দেখা যায় আমাদের, তখন যদি আমরা সেই নেশাটা আসক্ত হয়ে যাই তাহলেও দেখা যাবে যে সমস্যা কখনো কমবে না, সেই সমস্যাটা আরও দিনের পর দিন বেড়ে যাবে। তো এই যে এমিট্রোপ্রাইলিন আর আছে ক্লোরোডাইজাপেক্সেটটা যে আছে সেটা করে কি আমাদের মেন্টালিটি সমস্যাগুলোকে আস্তে আস্তে ঠিক করে দেয়। তো আমরা দেখে থাকি যে নর্মালি ডক্টরেরা যদি এরকম মেন্টালিটি সমস্যা, মানে কথার মধ্যে একটা অসঙ্গতি বা কারো ঠিকঠাক ঘুম হচ্ছে না, ঘুমানোর সময় নানা রকম উল্টা পাল্টা চিন্তাভাবনা মাথাতে আসতেই থাকে, এই এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো যখন ডক্টরের সঙ্গে শেয়ার করে তখন ডক্টরেরা বুঝতে পারে যে রোগীর একটা মেন্টালিটি ডিসঅর্ডার সমস্যা হচ্ছে। তো সেই সব ক্ষেত্রে ডক্টরেরা এই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এই যে আমি কয়েকটা কমন সমস্যার কথা বললাম, এই কমন সমস্যার ক্ষেত্রে ডক্টরেরা তো দিয়েই থাকে, এছাড়াও ডক্টরেরা নিজের পার্সোনাল অভিজ্ঞতার উপর নির্ভর করে আরও অন্যান্য সমস্যার ক্ষেত্রে দিয়ে থাকে। তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে কারো যদি মাথাতে কোনো রকম সমস্যা, মানে প্রায় মাথা ব্যথা হয়েই থাকে, কন্টিনিউয়াসলি মাথা ব্যথা হয়ে থাকে, দুই দিন যদি ভালো থাকে আরও কন্টিনিউয়াসলি তিন চার দিন মাথা ব্যথার মতো একটা সমস্যা দেখা যায়, তো তার ফলে সেই যে সমস্যাটা, সেই সমস্যাটাকে ঠিক করতে আর তার সাথে ঘুম না হওয়ার মতো যে সমস্যা, এই সেই সমস্যাগুলোকে ঠিক করতে ডক্টরেরাও এই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও আমি দেখেছি যে কারো কারো যে ডক্টরের কাছে আসার পর বলে যে স্যার আমার অনেক দিন থেকে পেটের মধ্যে সমস্যা হচ্ছে, মানে পেটের সমস্যা, ডক্টর বারবার ওষুধ দেওয়ার পরেও রোগী স্যাটিসফাই না যে তার পেটের সমস্যাটা ঠিক হচ্ছে না, তার মানে সে একটা মেন্টালিটি সমস্যায় ভুগছে। তো সেই সব ক্ষেত্রেও আমরা দেখেছি যে রোগীর সমস্যা হচ্ছে পেটের মধ্যে, কিন্তু ডক্টরেরা সেই পেটের সমস্যা ঠিক করার যে ওষুধগুলো দেয় তার সাথে সাথে এই এমিট্রোট্রিপলিন আর তার সাথে ক্লোরোডাইজাপেক্সাইড, এই যে ওষুধটা যে আছে এই ওষুধটাকেও খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও আমরা দেখি যে কারো যদি মাথাতে যদি কোনো কারণবশত অতিরিক্ত পরিমাণে চোট লাগে, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর বা অন্য কোনো কারণবশত মাথাতে যদি অতিরিক্ত পরিমাণে চোট লাগে লেগে যায়, তো চোট লেগে যাওয়ার পর দেখা যায় যে তার একটা পরবর্তীতে একটা সমস্যা হওয়ার একটা চান্স থাকে, যেহেতু হেড ইঞ্জুরি হয়েছে, মাথাতে চোট লেগে গেছে। তো সেই সব ক্ষেত্রে আমরা দেখি থাকি ডক্টরেরা এই ট্যাবলেটটাকে কন্টিনিউয়াসলি এক দু মাস খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও যদি কেউ যদি কখনো অ্যালকোহল বা কোনো নেশা জাতীয় দ্রব্য খাওয়ার বন্ধ করতে চায়, তো সেই সব ক্ষেত্রে আমরা দেখে থাকি ডক্টরেরা এই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এরপরে আমরা জানবো এই যে এমিট্রোপ্লিন আর ক্লোরোডাইজাপেক্সাইড যে ট্যাবলেটটা আছে, এই ট্যাবলেটটা খাওয়ার পর কি কোনো রকম সাইড এফেক্ট দেখা যায়? হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে এই ট্যাবলেটটা খাওয়ার পর সাধারণ কিছু সাইড এফেক্ট আমরা দেখতে পারি, কেননা এই ট্যাবলেটটা সবার ক্ষেত্রে তেমন সাইড এফেক্ট দেখা যায় সেটা না, কারো কারো ক্ষেত্রে সাইড এফেক্ট দেখা যায়। তো সাইড এফেক্টের মধ্যে দেখা যায় যে এই ট্যাবলেটটা খাওয়ার পর অতিরিক্ত মাথা ঘোরানোর মতো সমস্যা, আর তার সাথে দেখা দিতে পারে অতিরিক্ত মাথা ব্যথার মতো সমস্যা। কারো কারো এই ট্যাবলেটটা খাওয়ার পর অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে, এছাড়াও পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের মতো একটা সমস্যা দেখা দিতে পারে। কারো কারো যদি হার্টবিট যে আছে, কারো কারো দেখা যায় যে এই ওষুধটা খাওয়ার পর হার্টবিট অনেকটা বেড়ে যায়, মানে শরীর দুর্বল হয়ে পড়ে, আর তার সাথে দেখা যায় যে বুকের যে আমাদের হার্টবিটটা, এই হার্টবিটটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। যদি এই সমস্যাগুলো দেখা যায় তাহলে পরে অবশ্যই ওষুধটিকে বন্ধ করে দিয়ে একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। আর এই ওষুধের যদি আমরা খাবার নিয়মের কথা বলি, মানে ডোজ, মানে কতটা পরিমাণে খাবেন,
তো নর্মালি আমরা দেখে থাকি যে ডক্টরেরা যদি সামান্য কিছু সমস্যা হয়, সামান্য হালকা পাতলা মেন্টালিটি সমস্যা হচ্ছে, তা সেই সব ক্ষেত্রে ডক্টরেরা একটা করে রাত্রেবেলা খাওয়ারই পরামর্শ দিয়ে থাকে। যদি সমস্যাটা খুব গুরুতর হয় বা খুব বেশি হয়, তো সেই সব ক্ষেত্রে আমরা দেখে থাকি ডক্টরেরা রাতের বেলা একসাথে দুইটা ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকে বা তিনটা ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, তার সাথে সাথে দিনের বেলাও একটা কিংবা দুইটা ট্যাবলেটও খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আর এই ট্যাবলেটটাকে খাবার পরে খাওয়ারই পরামর্শ দেওয়া হয়, কারণ খাওয়ার আগে খেলে পরে একটা গ্যাস্ট হওয়ার একটা সমস্যা থাকতে পারে, মানে গ্যাস্ট্রিক একটা সমস্যা দেখা দিতে পারে। এর জন্য ডক্টরেরা এই ট্যাবলেটটাকে খাবার পর খাওয়ারই পরামর্শ দিয়ে থাকে। এটাই ছিল আজকে আমার ইমিটোটিপলিন আর ক্লোরোডাইজাপ্যাক্সের ট্যাবলেট সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তার সাথে এই ওষুধ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।